ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। গোটা দিনভর আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে টিআইএসএফের পক্ষ থেকে এবার বিক্ষোভ আন্দোলন করা হয়েছিল, যেখানে তারা ককবরক ভাষার লিপি বিতর্কের জেরে তারা আগামী বলা হয়েছে যে গোটা দিন তারা বিক্ষোভ আন্দোলন করেছে, পিকেটিং করেছে রাজ্যের বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছিল। একইভাবে লক্ষ্য করা গেছিল যাত্রী দুর্ভোগ কিন্তু পোহাতে হয়েছিল, পাশাপাশি লক্ষ্য করা গিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলি সেই পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছিল। তবে এখনো পর্যন্ত রাজ্যের যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের কিন্তু একটাই প্রশ্ন যে এই ধর্মঘট কবে নাগাদ তোলা হবে, বলা যায় অবরোধ কবে নাগাদ তোলা হবে সেই নিয়ে কিন্তু এখন প্রশ্ন যাচ্ছে। তবে টিআইএসএফ এর এবার যে বক্তব্য উঠে এসেছিল, যে কিছুক্ষণ আগেই আমরা খবরটি সম্প্রচারিত করেছিলাম, যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন মথা নেতৃত্ব বলা যায় তিনি কিন্তু জানিয়েছিল একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় তিনি জানিয়েছিল যে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তারা এই দাবি মেনেছিল, অর্থাৎ টিআইএসএফ এর দাবি মেনে নিয়েছিল রাজ্য সরকার, যেখানে রোমান হরফে দেওয়া যাবে বোর্ড পরীক্ষা, অর্থাৎ বোর্ড ককবরক পরীক্ষাও কিন্তু দেওয়া যাবে, এমনই কিন্তু তিনি তুলে ধরেছিলেন। তবে গোটা বিষয় সম্পর্কে মন্ত্রী সুশান্ত চৌধুরী কিন্তু আবেদন করেছিলেন যে এই অবরোধ যেন তুলে নেওয়া হয়। তবে তিনি কি বলছেন ঠিক স্পষ্ট শুনব। বোর্ড পরীক্ষা আমরা দেখতে পেয়েছি 2% এর নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে, তাই স্ট্যাটাস যেভাবে চলছে আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে। সিবিএসসির কথা আমরা জানি না, কারণ সিবিএসসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে, আমরা দেখতে পারবো জানতে পারবো সিবিএসসি পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায়। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে, আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উজ্জ্বল করুন, প্রত্যাহার করুন, কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায়, শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, তো সেই জিনিসটা কাম্য নয়। এটা রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে প্রত্যেকের যেমন অধিকার রয়েছে বন্ধ ডাকার, ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ, মানুষের সুবিধা অসুবিধা সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে। একটা দায়িত্ববান রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসাবে সংগঠন হিসাবে আমরা আহ্বান জানাবো, লেটেস্ট স্ট্রাইক বি কল্ড অফ, যেভাবে চলছে স্ট্যাটাস কো সেটা মেনটেন হবে, যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দেওয়ার সেখানে প্রভিশন রয়েছে, রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে, সেভাবে পরীক্ষা হবে। এবং বিধানসভায় বিগত অধিবেশনে বা তার আগের বাজেট সেশনে এই ইস্যুটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্যের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সিরিয়াস, আস্থাশীল, শ্রদ্ধাশীল এবং উনি কেন্দ্রীয় সিবিএসসির চেয়ারম্যানের কাছেও ব্যক্তিগতভাবে গত বিধানসভার অধিবেশনের পর চিঠি লিখেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স সেখান থেকে আসেনি। সে রেসপন্স ইজ অ্যাওয়েটেড, আমরা রেসপন্সের অপেক্ষা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে অপেক্ষা করছে সিবিএসসি কি রেসপন্স দেয় সেখান থেকে আসেনি। তো স্বাভাবিকভাবেই স্ট্যাটাস কো মেনটেন চলবে, আমাদের যেটা ঘোষণা যেভাবে আগে ছিল সেভাবে দু ভাষাতেই যদি কেউ পরীক্ষা দিতে চায় সেটা দিতে পারবে। এবং যেটা আমি বলেছি যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টিবিএসসিতে দেখা গেছে বিগত কয়েক বছরের যদি ডাটা আপনারা দেখেন যে পরীক্ষার্থীর সংখ্যা কত রোমানে সেটা ইট ইজ বিলো 2%, 1.7%, 1.85% এইভাবে সেখানে দাঁড়ায়। 3,500 পরীক্ষার্থীর মধ্যে হয়তো 50 জন স্টুডেন্ট রোমানে দিচ্ছে। তো আমরা প্রতি ভাষার প্রতি শ্রদ্ধাশীল, আমরা প্রতি ভাষাকে সম্মান জানাই, আমাদের মুখ্যমন্ত্রী প্রতি ভাষাকে সম্মান জানাই, কার সেন্টিমেন্টে আমরা আঘাত করতে চাই না, কিন্তু আমরা আহ্বান জানাবো যে আমাদেরকে বলা হয়েছে বা আলোচনা ক্রমে যে বন্ধ প্রত্যাহার করুন, যেভাবে চলছে সেভাবেই চলবে, যে যে ভাষায় পরীক্ষা দিতে চায় সেই ভাষায় পরীক্ষা দিতে পারবে, যেটা স্ট্যাটাস কো চলছে সেই স্ট্যাটাস কো মেনটেন থাকবে। এই ঘোষণাটার জন্যই সেখানে আজকে আপনাদেরকে ডাকা, আপনাদের বহুল প্রচারিত বৈদ্যুতিক মাধ্যম এবং সংবাদপত্র।
আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। তবে সেক্ষেত্রে এই ধর্মঘটের জেরে এবার রাজ্যবাসীর মনে প্রশ্ন যাচ্ছে যে কবে নাগাদ তোলা হবে এই বন্ধ। তাহলে চলুন সরাসরি এই প্রশ্নের উত্তর আমরা জেনে নেই। সরাসরি আমাদের সাথে রয়েছে সুপ্রীতি মুখার্জি, আমাদের প্রতিনিধি। সুপ্রীতি কি বলছে শুনবো। সুপ্রীতি, আজ সারাদিন ধরে তো লক্ষ্য করা গেছে ধর্মঘট যার জেরে কিন্তু যাত্রী দুর্ভোগ এখনো চরমে রয়েছে। সাধারণ মানুষ বিশেষ করে কিন্তু অনেকটাই তাদের নাজেহাল হতে হয়েছে। তবে কবে নাগাদ এই পথ অবরোধ বা এই বন্ধ এবার উঠাতে পারে বলে খবর রয়েছে? দেখো শতাব্দী, এই যে টিআইএসএফ মধার ছাত্র সংগঠন, তাদের ডাকে বন্ধ কার্যত আজকে সকাল থেকেই, যদিও অবরোধ আমরা দেখতে পেয়েছি গোটা রাজ্যব্যাপী চলেছে এবং বিভিন্ন জায়গাতে, কোথাও সেই জায়গাতে রাস্তা অবরোধ, কোথাও সড়ক পথ অবরোধ, সকাল থেকে সেই ছবি পরিলক্ষিত হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ঠিক বিকেল বেলাতেই ক্যাবিনেট মুখপাত্র অর্থাৎ রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তিনি একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন যে এই যে দাবিকে সামনে রেখে আজকে চলছে অবরোধ, জেলায় জেলায় মহকুমায় প্রত্যেকটা জায়গাতে অবরোধ চলছে গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে, এটা অবরোধের ক্ষেত্রে অতি সত্বর যাতে অবরোধ তুলে নিয়ে আলোচনার মাধ্যমে এর সমাধান করা হয় সেই দাবি কিন্তু আজকে উঠে এসেছে। অর্থাৎ শতাব্দী, তোমাকে যেটা বলার যে এই যে ককবরক ভাষা তার লিপি এবং এই যে হরফ যার দাবিতে এই টিআইএসএফ এর অবরোধ আজকে গোটা রাজ্য জুড়ে পরিলক্ষিত হয়েছে। সামনে যেহেতু রয়েছে বোর্ড পরীক্ষা, তাই সেই বোর্ডের আগে যাতে অতি সত্বর রোমান হরফ চালু করা হয় এই দাবিতেই কিন্তু আজকে টিআইএসএফ কার্যত অবরোধ করেছে। এবার তোমার যে প্রশ্ন ছিল যে কবে নাগাদ এই অবরোধ প্রত্যাহার হবে বা স্বাভাবিক পরিস্থিতি কবে হবে, আমি আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একেবারে চলে যাব দেবব্রতদার কাছে। দেবব্রতদা, এই যে টিআইএসএফ এর ডাকা অবরোধ যেটা আজকে গোটা রাজ্যব্যাপী চলছে, তার কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ক্যাবিনেটের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানিয়ে দিয়েছেন, স্পষ্টীকরণ দিয়েছেন যে সিবিএসসি কে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে, তার উত্তরের পরই সমস্ত বিষয়ে সমাধান হবে। এই পরিস্থিতিতে এখন রাজ্যের কি অবস্থান? এই বন্ধ কি আদেও চলবে? এই অবরোধ কি আদেও জারি থাকবে? কি মনে হয়? দেখো, দুপুরেই কিন্তু ত্রিপুরা মথা দলের যিনি প্রতিষ্ঠাতা নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছিলেন যে কেন্দ্র এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে এবং একটা ইতিবাচক সাড়া তারা দিচ্ছেন। তো এর পরিপ্রেক্ষিতে যে বিষয়টা বলতে হয় যে ইতিমধ্যে কিন্তু তিনি বলেছেন যে যদি সরকারিভাবে কোনো তোমার বিবৃতি দেওয়া হয় তাহলে তোমার যারা অবরোধ আন্দোলন করছে মথার ছাত্র সংগঠন টিআইএসএফ, হ্যাঁ, তাদেরকে এই স্টুডেন্টদের এই মথার প্রতিষ্ঠাতা নেতৃত্ব তোমার প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু বলেছেন যে যদি সরকার পক্ষ বিবৃতি দেয় এ ব্যাপারে, তাহলে তারা যেন শান্তিপূর্ণভাবে এই অবরোধ তুলে নেন। সুতরাং যেহেতু আমরা এই মাত্র শুনলাম যে রাজ্যের পর্যটন মন্ত্রী ঘোষণা দিয়েছেন, উনি বলেছেন মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের কথা উনি জানাচ্ছেন যে যে যেভাবে পরীক্ষা হতো সেভাবে পরীক্ষা হবে, অর্থাৎ তোমার ককবরকের বোর্ড পরীক্ষার ককবরকের রোমান হরফ এবং তোমার বাংলা হরফ, এই দুই হরফেই কিন্তু লেখা যেতে লিখতে পারবে যারা পড়ুয়ারা রয়েছে, পরীক্ষার্থীরা রয়েছে। সুতরাং মীমাংসা হয়ে গেল, বিবাদ মিটে গেল। সুতরাং প্রদ্যুৎ কিশোর দেববর্মার যে আহ্বান ছিল যদি সরকার পক্ষ বিবৃতি দেয় তাহলে বন্ধ বা অবরোধ তুলে নেওয়ার যে আহ্বান ছিল সেই বিষয়টি কিন্তু এখন সামনে চলে এসেছে এবং অবশ্যই বাঞ্ছনীয় এখন এই অবরোধ তুলে নেওয়ার। সুপ্রীতি দেবব্রতদা, আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনিও সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে দিল্লিতে হাই অথরিটির সঙ্গে তার কথা হয়েছে এবং সেক্ষেত্রে হাই অথরিটিও আশ্বাস দিয়েছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে টিআইএসএফ, তাদেরই তো ছাত্র সংগঠন, তারা তাহলে আগামী কাল থেকে এই অবরোধ আর জারি রাখবেন না? দেখো, অবরোধ বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আর অবরোধ থাকার কোনো সম্ভাবনা নেই, কোনো প্রশ্নই উঠে না। কিন্তু একটা কথা আমি বলতে চাই এই ক্ষেত্রে যেটা বললেন পর্যটন মন্ত্রী, যেটা বললেন যে ক্যাবিনেট সিদ্ধান্ত মতো পরীক্ষা হবে, যে রোমানেও ককবরক ভাষায় লিখতে পারবেন এবং বাংলাতেও লিখতে পারবেন, এই যে বক্তব্য, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন এখানে তৈরি হয়েছে।
তাহলে যদি ককবরকের পরীক্ষার যদি রোমানেও লেখার সুবিধা থাকে, বাংলাতেও লেখার সুবিধা থাকে, আর তোমার ক্যাবিনেট বৈঠকটা তো আজ হয়নি, আগেই হয়েছে, তাহলে মাঝখান থেকে পর্ষদ সভাপতি তিনি কিভাবে নিজের মতো করে বললেন যে কেবলমাত্র বাংলাতেই লিখতে হবে? এই যখন অবস্থা, তখন কিন্তু এখানে একটা দ্বিমত তৈরি হতে পারে যে কেন কেন তিনি এরকমটা বললেন। সুতরাং বিষয়টি বিচার্য বিষয়, কেন কিভাবে কি কারণে বলেছেন। সুতরাং এখন তুমি যে প্রশ্নটা করলে যে এখন কি আর অবরোধ থাকার প্রশ্ন রয়েছে কিনা, আমি বলবো এক কথায়, যেহেতু সরকার পক্ষ মেনে নিয়েছে, সুতরাং আর এই অবরোধ থাকার কোনো প্রশ্নই উঠে না, থাকবে না আমার মনে হয়। সামনে যেহেতু পরীক্ষা রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে, এই রাজ্যের আমরা কত শতাংশ জানি যে ককবরকের ভাষাভাষী পড়ুয়ারা রয়েছে? দেখো, ককবরক আমরা জানি যে এই রাজ্যের একেবারে দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠী, সেই জায়গায় তাদের স্টুডেন্ট সংখ্যা যদি ধরতে যায় তাহলে আনুমানিক কত বলবে? দেখো, গত যে পরীক্ষা গেছিল উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ককবরক পরীক্ষা, তখন দেখা গেছে একটা 2% পরীক্ষার্থী তারা তোমার রোমান হরফে লিখেছে। এর জন্য ইনফ্রাস্ট্রাকচার তাদের তৈরি করতে হয়েছে, অনেক ঝুপ ঝামেলা, যার জন্য আমার মনে হয় সম্ভবত পর্ষদ সভাপতি এড়াতে চেয়েছিলেন। সে যাই হোক, বিষয়টা তোমার যে প্রশ্ন যে 2% ছিল গত বছরের তোমার বোর্ডের ককবরক পরীক্ষায় রোমান হরফে লেখার যারা ক্যান্ডিডেট তাদের সংখ্যাটা, অর্থাৎ সেই জায়গায় আমরা ধরে নিতে পারি যে যদি 3,000 পরীক্ষার্থী হয় তাহলে 50% বা 50টা হয়তো ছিল সেই জায়গায় ককবরকে, যেমনটা সুশান্ত চৌধুরী জানিয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সিবিএসসির কথাও তুলে ধরা হয়েছে, যেখানে সিবিএসসির চেয়ারম্যানকে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন এই সংক্রান্ত যে বিবাদ তৈরি হয়েছে তাকে সমাধান করার জন্য, সেক্ষেত্রে সিবিএসসি কি মনে হয় কি মত দেবে? সামনে যেহেতু পরীক্ষা রয়েছে, সিবিএসসি আদেও কি এত তাড়াতাড়ি কি কোনো মত বা কোনো অনুমতি কি প্রদান করবে রাজ্যের জন্য? দেখো, সিবিএসসি এ ব্যাপারে কি অনুমোদন করবে আমার জানা নেই, কারণ সিবিএসসির এখতিয়ার এখানে নেই, স্বতন্ত্র একটি নিজস্ব সংস্থা, রাজ্য সরকারের একটি সংস্থা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ, টিবিএসসি। টিবিএসসি কিভাবে পরীক্ষা গ্রহণ করবে? ককবরকের পরীক্ষা, বোর্ডের ককবরকের পরীক্ষা রোমানে হবে কিনা বাংলায় হবে, এটা সম্পূর্ণ টিবিএসসির বিষয়। এক্ষেত্রে তোমার সিবিএসসির কোনো অনুমোদনের ব্যাপার আছে বলে আমার জানা নেই। এ ব্যাপারে কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাও একমত যে কেন সিবিএসসি এখানে হস্তক্ষেপ করতে যাইবে কেন। সুতরাং এক্ষেত্রে সিবিএসসির কোনো ব্যাপার আমার মনে হয় নেই, আর এই ক্ষেত্রে যদি অনুমোদনের বিষয়টি থাকে বলে আমার মনে হয় না। যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হচ্ছে, এতদিন পর্যন্ত কোন হরফে পড়ুয়ারা লিখত, আর হঠাৎ করেই বা আজকের দিনে মাথাচাড়া দিয়ে উঠলো প্রায় 44 বছর পরই লিপি যে বঞ্চনা, সেক্ষেত্রে এতদিন কোন হরফ চালু ছিল বলে মনে হয়? দেখো, প্রথম অবস্থায় ইংরেজি, এবং আমি আগে থেকে গোড়া থেকে তোমাকে আমি বলি, যখন 1979 সালে ককবরককে সরকারি স্বীকৃতি স্বীকৃত ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়, তখন কিন্তু স্পষ্ট লেখা ছিল যে ইংরেজি এবং বাংলায় এই ককবরক লেখা হবে। তখন থেকে যার পরীক্ষায় কিন্তু তোমার ইংরেজি এবং বাংলায় এই ককবরক ভাষীরা তারা ককবরক পরীক্ষাটা দিতেন। মাঝে হয়তো কিছুটা ব্যতিক্রম হয়েছিল, কিন্তু এর পরবর্তীতেও তোমার কিন্তু এই ককবরক পরীক্ষা বাংলা এবং রোমানে হয়েছে। কিন্তু হঠাৎ করে এবছরই কিন্তু হঠাৎ করে দেখা গেল যে পর্ষদ সভাপতি ঘোষণা দিলেন যে কিছুতেই আর বাংলা ব্যতীত ককবরক পরীক্ষা রোমানে দেওয়া যাবে না। এরপরই কিন্তু এই তোমার বিতর্ক তৈরি হয়, বিরোধ তৈরি হয়, আজকে টিআইএসএফ গোটা রাজ্য জুড়ে তোমার অবরোধ পালন করেছে, রাজধানী শহর আগরতলা বা অন্যান্য মহকুমা শহরগুলিতে সেরকম কোনো প্রভাব না পড়লেও এডিসি এলাকাগুলোতে, জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে কিন্তু এর প্রভাব মারাত্মক পড়েছে। হ্যাঁ, গাড়ি ঘোড়া বন্ধ ছিল, ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। এর জন্য মূল বিষয়টা হচ্ছে এই ঘোষণাটা, কেন কিভাবে ঘোষণাটা দিলেন, আমি তো বললামই, যা বললেন ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী যা বললেন, এক্ষেত্রে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে আমার মনে হয় একটা গ্যাপ রয়েছে এই ক্ষেত্রে। সুতরাং গ্যাপটা পূরণ হয়ে গেল, এবং যেহেতু সুশান্ত চৌধুরী বলেছেন দু
দুটি হরফে পরীক্ষা দেওয়া সম্ভব হবে। সুতরাং আমার মনে হয় আর কোনো সমস্যা রইল না, এবং এবং ইঙ্গিত আগেই কিন্তু যারা ফলোয়ার্স আছেন, যারা টিআইএসএফ এর যে যারা নেতাকর্মী সমর্থকরা আছেন, তাদের কিন্তু প্রদ্যুৎ কিশোরদেবর্মা আগেই একটা আহ্বান জানিয়েছিলেন, যদি সরকার বিবৃতি দেয় তাহলে যেন তারা শান্তিপূর্ণভাবে বনটা তুলে নেয়, এই যে অবরোধটা তুলে নেয়। সুতরাং যেহেতু সরকার বিবৃতি দিয়ে দিয়েছে, সুতরাং এই বন্ধ বা অবরোধ থাকার কিন্তু আর কোনো অবকাশ থাকে না। সুপ্রীতি, অনেক ধন্যবাদ দেবব্রত শতাব্দী। আমি কথা বলছিলাম আমাদের বার্তা সম্পাদকের সঙ্গে, তবে সেই জায়গাতে দাঁড়িয়ে টিআইএসএফ এর যে বন্ধ আজকে গোটা রাজ্যব্যাপী তা পরিলক্ষিত হয়েছে। তবে অন্যদিকে তোমার সুশান্ত চৌধুরীর সাংবাদিক বৈঠক করে আহ্বান বন্ধ প্রত্যাহার করে সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধান করার। অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনিও কিন্তু জানিয়েছেন যে দিল্লিতে হাই অথরিটির সঙ্গে বৈঠক হয়েছে এই সংক্রান্ত বিষয়ে, এবং দিল্লির পক্ষ থেকেও আশ্বস্ত প্রদান করা হয়েছে প্রদ্যুৎকে। শতাব্দী, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে আমাদের সাথে থাকার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সাথে। তবে শেষ আরো একবার আমরা দেখে নেব যে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলছেন। বোর্ড পরীক্ষা আমরা দেখতে পেয়েছি 2% এর নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে, তাই স্ট্যাটাস যেভাবে চলছে আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে। কারণ সিবিএসসির কথা আমরা জানি না, কারণ সিবিএসসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে, আমরা দেখতে পারবো জানতে পারবো সিবিএসসি পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায়। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে, আমরা আহ্বান জানাব সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উজ্জ্বল করুন, প্রত্যাহার করুন, কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায়, শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, তো সেই জিনিসটা কাম্য। আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে দিনব্যাপী যে অবরোধ, যে বিক্ষোভ আন্দোলন চলছিল তারই নিরীক্ষে কিন্তু মথা সুপ্রিমো মথা নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মন কথা বলেছিলেন কেন্দ্রীয় এবং রাজ্য উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে। পাশাপাশি বলা যায় যে টিআইএসএফ এর যে দাবি সেই দাবি এবার মেনে নিয়েছে রাজ্য সরকার, এবং রোমান হরফেও তারা বোর্ডের ককবরক পরীক্ষা দিতে পারবে বলে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় এবার এই যে অবরোধ, সেই অবরোধ তুলতেই কিন্তু এবার মন্ত্রী সুশান্ত চৌধুরী আহ্বান জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।